সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের চলে আসছে হচ্ছে 20তম সপ্তাহে, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে আজকে 12 তারিখ। সেই 20তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের হচ্ছে বিস্তারিত আজকে থাকছে। তো কোশ্চিন পাবে, সাথে পিডিএফ ফাইলের একটা লিঙ্ক পাবে। তো হচ্ছে সেটা তুমি হচ্ছে ডাউনলোড করে নিতে পারো। তারপর হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ, এটা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত অ্যাসাইনমেন্ট 20তম সপ্তাহের বিতরণ সংক্রান্ত 12 তারিখ। 12 তারিখে যেটা প্রকাশিত হয়েছে সেটা উপযুক্ত প্রেক্ষিতে জানা যাচ্ছে যে কোভিড-19 বিবেচনা নাই। এটা হচ্ছে যে প্রণয়নকৃত এনসিডিবি কর্তৃক প্রণয়নকৃত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2021 শিক্ষাবর্ষে পাঠ্যসূচির আলোকে গ্রিড অনুযায়ী 20তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণকৃত অ্যাসাইনমেন্টের সকল শিক্ষার্থীর আদান গ্রহণ, প্রদান ও গ্রহণ স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে অনুসরণ করতে হবে, সেটা বলছে এখানে। অ্যাসাইনমেন্ট বিতরণ সংক্রান্ত 20তম সপ্তাহ, বেলাল হোসেন মাধ্যমিক পরিচালক। তো হচ্ছে আমরা প্রশ্নে চলে যাই। ক্লাস সেভেনের যেটা হচ্ছে 20তম সপ্তাহ সেইটা হচ্ছে এইটা ইংলিশ। তো হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 6, ইউনিট হচ্ছে 4। তো ইউনিট 4 থেকে এই অ্যাসাইনমেন্টটা দিছে। তারপর হচ্ছে লেসন 8, হিস্টোরি, গেট এ লেটার ফ্রম হিজ কাজিন। তারপর আদার্স লেসন 1 হচ্ছে এ টিচার, লেসন 2 হচ্ছে এ টিচার 2, লেসন 3 4 হচ্ছে ফিক্সড প্রাইস শপ, তারপর লেসন 5 হচ্ছে মোরালিটি শপ, লেসন 6 হচ্ছে দ্য হোম মেকার। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটা সেটা হচ্ছে রেড দ্য লেটার অফ ইউনিট 4, লেসন 8, সেকশন 8, পেজ হচ্ছে 38 থেকে 39। নাও রাইট এ লেটার টু ইয়োর ক্লোজ ফ্রেন্ড মেনশনিং হোয়াট ইউ হ্যাভ লার্নড ফ্রম দিস লেটার। তারপর হচ্ছে হাউ মোরালিটি শপ ক্যান হেল্প ইউর স্কুল অ্যান্ড কমিউনিটি। তারপর 3 নম্বর বলছে যে ইটস ইউজফুলনেস টু ডেভেলপ ইউর মোরালিটি। তো হচ্ছে এই পর্যন্ত হচ্ছে ইংলিশের এটা। তারপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা বলছে যে নির্ধারিত কাজ হচ্ছে 4। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি পার্ট 1, বাংলাদেশের গ্রাম ও শহরের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী, পার্ট 2, বাংলাদেশের শিল্প, পার্ট 3, বাংলাদেশের আমদানি ও রপ্তানি, পার্ট 4, কৃষি পণ্য ও প্রক্রিয়াজাতকরণ শিল্প। তারপর হচ্ছে একটা নির্ধারিত কাজ যেটা 4 হচ্ছে তোমার দেখা 6টি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের নাম উল্লেখ করো। যে কাজগুলোকে কোনো অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ তা কেন তা ব্যাখ্যা করো। তারপর হচ্ছে এর মধ্যে থেকে যে কোনো একটি কাজ উল্লেখ করো, কিভাবে সম্পাদিত হয় তার বিবরণ দাও, তোমার জীবনের এর উপর উক্ত কাজটি কী ধরনের প্রভাব ফেলে তা উল্লেখ করো। তারপর এই নির্ধারিত কাজটি করার সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা রাখতে হবে, যেমন অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের নাম সুনির্দিষ্ট করবে, তারপর অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের ব্যাখ্যা প্রদান, তারপর কাজটির উল্লেখপূর্বক নিজ জীবনে প্রভাবিত রূপটি তুলে ধরবে। তারপর হচ্ছে এই কয়টা লিখলে অবশ্য শেষ। তারপর হচ্ছে এইগুলো হচ্ছে কোশ্চিন, আর কিছু নাই। তো হচ্ছে সবার আগে অ্যাসাইনমেন্টের উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ।